সাত সকালে হাড়হিম করা দৃশ্য। বাড়ির অদূরে একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেলেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজগঞ্জের সন্ন্যাসীকাটায় পাগলার হাটে ডলেজত এলাকায়। জানা গেল যুবকের নাম ঋত্বিক রায়। ঠিক কী কারণে এমন ঘটনা তা বোঝা না গেলেও অনেকেরই ধারণা প্রণয় সংক্রান্ত জটিলতা থেকে যুবক আত্মহত্যা করতে পারে। 24 বছর বয়সী ওই যুবক শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করছিলেন। মঙ্গলবার সকালে উঠেই হঠাৎ এমন দৃশ্য দেখতে পেলেন স্থানীয় বাসিন্দারা। পরিবার এবং বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেল কদিন আগে এক যুবতীকে ঘরে এনে তুলেছিল যুবক। প্রণয় সংক্রান্ত জটিলতার জেরে যুবক আত্মহত্যা করেছে বলেই তাই অনেকের ধারণা। তবে ঠিক কী কারণে এমন ঘটনা তা স্পষ্ট নয়। পরিবারের দাবি সংসারে অন্য কোনো অশান্তি ছিল না, তাই এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার সকালে দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় রাজগঞ্জ থানায়। সেখান থেকে দেহ যায় জলপাইগুড়ি মর্গে। সকালবেলা উঠে দেখলাম যে লোকজনগুলো কান্নাকাটি করতেছে। তারপরে আমি বিছনা থেকে উঠে গেলাম, দেখতেছি আমার কাকাতো ভাই ও গাছে চলে আছে। এটাই আর কি, কেন এরকম হয়েছে সেটা তো সঠিক আমার জানা নাই। পারিবারিক ঝামলা আমার তো কাছেই বাড়ি, কিন্তু আমি তো সেরকমটা শুনিনি। আর দেখলাম মেয়েটা ঘরে, আমি দেখতেও যাইনি আগে, আজকে দেখলাম যে মেয়েটা কান্নাকাটি করতেছে, মেয়েটা এখনও ঘরেই আছে। সেই সূত্রে তো শান্তি আমি শুনিনি, কারণ মাঝে মাঝে ওদের বাড়িতে যাই আমি, কিন্তু সেরকম কিছু আর কি আমার কানে আসেনি। এইটা মোটামুটি 10-12 দিন হলো আর কি। তো ছেলেটার নাম হচ্ছে আমরা তো রিক, বয়স 24, শিলিগুড়ি একটা প্রাইভেট কোম্পানিতে এক্স রে রিপোর্ট করে আর কি। বাড়িতে ওর বাবা আছে, মা আছে, একটা বোন আছে, ব্যাস। জায়গার নাম দলিলজত।